তো আমি তোমাদের সাথে ফুল অন এনার্জি নিয়ে আবার ব্লগ কন্টিনিউ করছি। তো আমি চলে এসেছি আর এখন বাজে দুপুর 1:10 আর আমাদের এখন রিকার চা খাওয়া হচ্ছে, টি মিটিং বসেছে। কালকে আমি প্রচণ্ড ঝিমি গেছিলাম, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছিলে, তাতেও ব্লগ কন্টিনিউ করেছি কারণ অবভিয়াসলি এটা আমার কাজ একটা, তো আমাকে করতেই হবে। আমার একটা আর আমি এটা করতে মন থেকে খুব ভালোবাসি। তো আমি কালকে ঘুমিয়ে রেস্ট নিয়ে পুরো একদম ফুল অন এনার্জি নিয়ে আবার চলে এসেছি আর অবভিয়াসলি গলা ব্যথা অনেক কমে গেছে বললেই চলে। আর এই দেখো একটা 1:10 আমাদের টি ব্রেক হচ্ছে। আর এই দেখো কেন মা, দেখো মা সেলিব্রিটি বাড়িতে থাকতে গেলে অল টাইম তোমায় একটু সেজে গুজে থাকতে হবে। মা আমি তুমি হলে অরিজিনালি সুন্দরী, এটা তো মানতে হবে। মা ভাই কেমন দেখতে লাগছে বলো একটু, কেউ তার বলে না, আমি একটু জোর করে করে বলা করাই যে বলো আমায় কেমন দেখতে লাগছে, বলো মা বলো কেমন দেখতে লাগে। আমি রাতে একটা দাদা টপ করব, মামি নিজে সোনাই জিনিসগুলো মেরে মেরে পড়ে, এবার আমার জিনিসগুলোকে মাকে বলছে মেরে মেরে পড়তে। মামি বকো না, তুমি আগে থেকে নিয়ে কিন্তু আমি পড়ি, মা তোমাকে আমি দিয়েছি কালোটা, আজকে আমি এটা পরে ব্লক করছি মা, আজকেই তোমাকে পড়তে হবে, দেখছো কেমন আজকে আমি পড়েছি বলে আজকেই মা পড়বে, এইগুলো উচিত না। কেন তোমার ব্ল্যাক, আমি নিয়ে পালাবো সব। সব পড়ি আস্তে আস্তে, শোনাই পড়ে না তাই তুমি পড়ো। আচ্ছা পড়ো গে মা, কোনটা ছিঁড়ে গেছে, মাকে ছেঁড়া কেন দেবো, ভালো দেবো, অতটা মন খারাপ না যে মাকে আমি ছেঁড়া দেবো, মাকে আমি পুরো ভালো দেবো। আমি আমার তারোয়ালটাকে নিয়ে যাচ্ছি কারণ হাত ব্যথা হয়ে যাচ্ছে ফোন ধরতে ধরতে। হ্যাঁ এই যে আমার স্ট্যান্ড, আমার চা ঠান্ডা হয়ে গেল, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চা ঠান্ডা হয়ে গেছে, যদিও আমি অত গরম কিছু খাই না। কালে একটা মানে নিউ ডিশ বানানো হবে, সেই ডিশটা হলো তোমাদেরকে তার জন্য বিকালবেলায়। মামি দয়া করে একটু চুপ করবে, ছোটবেলায় একটা ডিশ বানানো হবে যেটা আমার খুব ফেভারিট, আর সেটা আমরা যখন ছোট ছিলাম মা তখন আমাদেরকে বানিয়ে দিত, আর ওইটার জন্য মা বলতো যে এটা বানানো হবে তো তোরা এখন চুপ করে থাক, যা বলতো তাই আমরা মানতাম ওই খাবারটা খাওয়ার জন্য। এখনো সেটাই হয়। তো যাই হোক, ওই ডিশটা আমার খুবই ফেভারিট, মানে ওটা আমার দোকানে ওই ডিশটা পাওয়া যায় কিন্তু আমার ওটা দোকানের চেয়ে, দোকানের আমি ওটা খাইও না হতো কিন্তু মায়ের ওটা খাই, তার সেটা বিকালবেলায় সেটা বানানো হবে, কিন্তু আমি মাকে প্রচুর হেল্প করে দেবো আর তোমরাও সেটা দেখতে পাবে কি বানানো হচ্ছে, সেটাও তোমরা দেখতে পাবে অবভিয়াসলি। তো এখন আমি চা খাই, এখন 1:15 আমরা এখন চা খাচ্ছি, বুঝতে পারছো, দেখো 1:15, দেখো পেছন দিক থেকে ওইটা ফোকাস পাচ্ছে। এখন যদি চা খাই তাহলে ভাত কখন খাবো, আর ভাত যত কম খাওয়া হয় তবেই ভালো। বিকালে ডিশটা বানাবো বলেছিলাম না, সেটা এখন স্টার্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আর আমার মাকে দেখো মায়ের বগলিং, মা বগলিংয়ে আসবে বলে মা এখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছে, অত ডোলো না গালগুলো ফুলে পড়ে যাবে। আচ্ছা তোমাদেরকে আমি কাজ দিয়ে দেখাচ্ছি মায়ের ফেস ওয়াশ মাখাচ্ছে, মায়ের কলের আওয়াজ, দাঁড়াও মা কলটা বন্ধ করবে তারপর আমি কথা বলছি তোমাদের সাথে। মা কত মুখ ধোবে তুমি, পুরো তো একদম মনে হচ্ছে মানে মুখ ধুয়েই যাচ্ছে, ধুয়েই যাচ্ছে, ধুয়েই যাচ্ছে। আমি যেটা বলছিলাম মা, ইট ইজ ব্লগিং নট বগলিং, যাই হোক মায়ের দেওয়া নাম বগলিং।
তো যাই মানে প্রচন্ড ব্যথা করছিল, মানে ব্যথাতে জ্বর চলে এসেছিল, এতটাই ব্যথা করে। ইনফেকশন যা হয়, টনসিল ইনফেকশন হলে এটা হয়। তো যাই হোক, এবার বুঝতেই পারছো ব্যথা কমে গেছে, শুরু হয়ে গেছে আমার ফাজলামি। এবার আমি আমাকে বলেছি মা আমাকে ওটা করে খাওয়াতেই হবে। তো চলো আমি একটু রেডি শেডি হয়ে আসি, সব নামাচ্ছি। আমি যখন নেমে গেছি বিছানা থেকে সব নামিয়ে দিচ্ছি। তো চলো দেখো ছিটকিনি, মা কি খুলতে গেছিলে তুমি? ছিটকিনি খুলতে গিয়ে গামছা লাগিয়ে দিয়েছি উপরে। ছিটকিনি মা এরকম করেছো কোনোদিন দেখি লাঠি দিয়ে মা পারে কিনা লাঠি দিয়ে মনে হচ্ছে হয়ে যাবে। খুললো খুলে পুরো গামছা নিচ থেকে পুরো খাটের তলায়। মা এত কষ্ট করলে, মা বসে গেছি আটা নিয়ে। চলনে লাগে হে ইয়ে রাস্তে, আহা হা মঞ্জিল সে বেহতর লাগনে লাগে হে ইয়ে রাস্তে, আও খো যাই হম ইউ না পতা, আও মিলো চলে জানা কহা না হো পতা, হম জো চলনে লগে হে ইয়ে রাস্তে। People feeling like the light has just come. We must never stay. বানাচ্ছি সিঙ্গারা, সেটা তোমরা গেস করো কি সিঙ্গারা? আলুর নাড়ু। চলো ভালো করে মালটাকে ময়াম দি, ময়াম না ময়ান কি বলে আর কি ঠিক জানি না। We must really make a start. হালুই কর আবার কি? যাই হোক, ময়রা বলো তোমার যাই অত আমি জানি না, তবে মিষ্টি দোকানের মতন বসে গেছি এখন। এখন আমি আটা মাখছি, আমার নারকেল করছে, মাকে আমি অনেক হেল্প করে দিই। মা একটু নিজের মতো বলেও না বাবা, মা এখানে ব্লগে তোমার চিন্তাটাকে বলা খুব হয়ে গেছে, বেশি জল দিস না কিন্তু। আমি একটু জল দিই মাকে, জল দিস না, জল তো বেলা যাবে না, বেশি জল এবার গায়ে জোর দিয়ে দিয়ে মাখতে হবে। এবার দাদাটাকে একটু গায়ে জোরে রাখি, নাহলে মা বলে তোর ব্লক করার চক্করে আমার তোর কি ময়দা মেখেছিস তুই, এটা কি ময়দা মেখেছিস? টাটা, আমার হাতে আছে আটা, পরে আবার জয়েন করছি। সন্ধ্যে হয়ে গেছে, একটু চাটা না খেলে বাঙালিদের এনার্জি আসে, বাঙালি কেন ওর মানুষদেরই এনার্জি আসে না, তো একটু চা বানাই বুঝলে। ফ্রেন্ড যেটা বলার ছিল সেটা হলো, যেটা আমরা দেখিয়েছিলাম না লিচিগুলো একটু ছোট ছোট, অ্যাকচুয়ালি একটু ছোট হবে না, আবার ওটাকে ঠিক মতন করলো, এটা একটু বড় সাইজের হবে, এরকম সাইজের হবে, আমি একটু ছোট করেছিলাম। আর আমার মামি চলে এসছে, শুধু বেলবে আর ভাজবে। থালা নিয়ে আসি, এটা দুজনের মধ্যে হচ্ছে একজন তেল দিয়ে বেলতে কমফোর্টেবল, আর একজন ময়দা দিয়ে বেলতে কমফোর্টেবল। ও মা তুমি যে ময়দাটা দিলে সেটা জানা,
আর শোনো, আমি প্রফেশনাল, আমি তো কোনো সিঙ্গার নয়, আমি তোমাদেরকে একটুখানি মজা দেওয়ার জন্য গান করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার গানটা। আমি এরকমই করিব, নিজের মনে গান গাই, নিজের মনে নাচ নাচি, নিজের মনে বকি। বড় সমস্যা, এই জন্য বলে যে কোনো কাজ কন্টিনিউ করতে হয়। সেই ছোটবেলায় খাইছে, এখন আর খাওয়ায়নি, সব গোলমাল করছে, হয় লিচি বড় করে দিচ্ছে, নয় লিচি ছোট করে দিচ্ছে। কি কি জ্বালাতে বললাম, সিঙ্গারা খাওয়ার কি জ্বালাবো মা? চলো চলো আমাকেই লাগবে, দেখো দেখো আমার মাকে দেখো, হিরো একদম হিরো, হিরোইন আমার মা। এই দেখো শুনুন দিদিরা, আমি কিন্তু কুর্তি পরি না, তবু আজকে কি পরেছি এটা হলো আলু সিঙ্গারা হয়ে যাচ্ছে। এটা আলু সিঙ্গারা হচ্ছে? আরে বাবা আলু না, ও তোমাদের বলতে ভুলে গেছি, এটা একচুয়ালি নারকেলের সিঙ্গারা হচ্ছে। নারকেলের সিঙ্গারা হচ্ছে? আরে বাবা প্রসেস তো একই, বড়ই বড় বড়ই বড় পেট গুলো তো আমাদের বড় বড়, ছোট ছোট খাবো না, বড়ই বড় বড়ই বড় পেট গুলো তো আমাদের বড় বড়, ছোট ছোট খাবো না। জল নে জল, দাঁড়া আমি জল দিই বন্ধু, কোন মাংস একটু করে দিই, দাঁড়া। কেউ আছে এরকম মা, যখন মেয়েরা যখন মাকে আদর করে, আমার মায়ের শুধু বলে দাঁড়া। যেটা বলছিলাম সেটা হলো যেরকম সাইজ দেখেছি লেচিগুলো, ও যে সাইজ মানে দেখছো বললাম না, সিঙ্গারার জ্বলন। এ মানে আমি তোমাদের প্রথমে যে সাইজটা দেখেছিলাম ওই সাইজটাও ঠিক নয়, তারপরে যে সাইজটা দেখালাম সেটাও ঠিক নয়। আসলে প্রথম সাইজটা দেখেছিলাম সোনাইয়ের মতন, হলো না। দ্বিতীয় সাইজটা দেখেছি আমার মায়ের মতন, হচ্ছে না। তৃতীয় সাইজটা আমার মতন, পুরো স্লিম। এবার হবে অনেক বছর আগে করতে এই জিনিসগুলো, তাই জন্য সবাই গুলিয়ে গেছে। আর আমিও তোমাদেরকে প্রপার ভাবে এই কুকিং ব্লগটা দিচ্ছি না, একদিন আমি নিজে এসে প্রপার ভাবে করবো, সেদিন আমি তোমাদেরকে, তখন আর এই মামি আর মাকে কাউকে রাখবো না, কারণ এরা থাকলে আমার ব্লগ মানে ডিস্টার্ব হয়ে যাবে পুরো রান্নাতে, বুঝলে না গো, এরা না থাকলে আমার হবে না ব্লগ। তো আমি তখন ভালো মতন তোমাদেরকে দেখাবো, আজকে আমি শিখে নিচ্ছি, কারণ আমি কোনোদিন এই জিনিসটা করতাম না, মানে আমি জানিও না। আমাকে মারবে নাকি মা? আমি মা এখন বড় হয়ে গেছে, তাই জন্য আমি মায়ের কাছে শিখে নিচ্ছি, এরপরে আমি ভালো মতন শিখে তোমাদেরকে এই কুকিং ব্লগটা আমি ঠিক শেয়ার করবো তোমাদেরকে। মিষ্টিও করবো, সিঙ্গারাও করবো, তারপরে তোমরা সব আমার বাড়িতে এসে খেয়েও যাবে, ঠিক আছে? We will always take a stand for the people, for the land. Let's go back to when we were young. আমিও করছি, কারণ অবভিয়াসলি সবাইকেই করতে হবে, তবেই আমরা শিখবো। মাও করছে, মাও করছে, মা বলছে, মা করছে, মা বলছে, মা কিন্তু দেখা যাচ্ছে। বাবা কি করে আজ দিয়েছে, মা আমি তোমার পেছনে আছি, মাকে বাবা। তো আমি এবার করছি একটা করে, দেখতেই পেলে যে আমার আমাদের সিঙ্গারা রেডি, আর এই সিঙ্গারা শুধু তো আমি একা বানাইনি, সবাই প্রচেষ্টাতেই সিঙ্গারা হয়েছে। তো এবার আমরা খাবো, আর আমার মোবাইলে একদম চার্জ নেই, তো চলো, আর আমি এই লোভ সামলাতে পারছি না, এবার আমরা সবাই মিলে এবার খাবো। চলো তাহলে তাড়াতাড়ি একটু খেয়ে নি বাবা, পেটে প্রচণ্ড খিদে পেয়েছে। ও মা কিসে নেবো গো প্লেট? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে, লুচিও আছে, তোমাদের দেখালাম লুচিও আছে,
আসলে বললাম না পুর শেষ হয়ে গেছিল তাই জন্য লুচি, বুঝতে পারছো? তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো ভালো থেকো, সুস্থ থেকো, আশা করি ভালো রেখো। গুড নাইট।